নেত্রকোনায় স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে প্রতিরোধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে ছিল শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, দোয়া মাহফিল, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন, মানববন্ধন, মিছিল। বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শহীদ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসব কর্মসূচিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। সন্ধ্যায় শহরের তেরিবাজার মোড়ে জেলা সেক্টর কমান্ডার ফোরাম ও প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী মোমবাতি প্রজ্বলন করে মানববন্ধন ও মিছিলে অংশ নেন। জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক শীতাংশু বিকাশ আচার্য, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার সহ অন্যরা। এছাড়াও মুক্তারপাড়া বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। মৌ বিশ্ব শর্মা, হ্যালো ডট বিডি নিউজ, 24.com, নেত্রকোনা।